দর্শক, আমি দাঁড়িয়ে আছি লালদেঘি পাড় পুকুরে। এটা প্রায় আজ থেকে 2-3 বছর আগে এই পুকুরটি অনেক বড় ছিল, এখানে নোংর অবস্থায়। বাট উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে এই পুকুরটি এখন অনেক অনেক সুন্দর একটি ক্ষেত্রের মধ্যে পরিণত হয়েছে। আপনার এই পুকুরটি এই ডান পাশে এবং বাম পাশে দুটো মসজিদ রয়েছে। এই স্থানটি এখন পেনুয়াটি এখন আগে তেমন একটি প্রচলন ছিল না। বাট এখন এই এই উন্নয়নের ফলে এই এখানে চারপাশে মানুষ বসার স্থান করে দিয়েছে এবং বিজেক্সের একটি দেখা সাকার আছে। তারপর মানুষ যে নামাজ পড়তেছে, তারপর হচ্ছে আপনার মানুষ এখানে বসে চায়ের দোকান থেকে চা নিচ্ছে, খাচ্ছে, এবং এখানে কিছু গাড়ি পার্কিং করার সুযোগ করে দিয়েছে। তো আমরা এখন এই পুকুরটিকে পুকুরটি হচ্ছে আমাদের একদম একটি সম্পদের মতো পরিণত হয়ে গেছে। আমরা বাসা থেকে এসে রিল্যাক্সের জন্য এই পুকুরটাতে আসি, বিকালে আড্ডা দিই, আপনার বসি, তারপর হচ্ছে পার্কের মতো আমরা চারপাশ দিয়ে ঘুরি। তো ঘুরতে ঘুরতে মানে আমাদের বিকালবেলাটা হচ্ছে মানে কাটিয়ে যায়। এ হচ্ছে আমাদের কক্সবাজারের লালদেঘি পাড় পুকুর, এবং এর পাশাপাশি আরও দুটি পুকুর রয়েছে আপনার। একটা হচ্ছে গোলদেঘি পাড় পুকুর, আর একটি হচ্ছে আপনার নায়কটা পুকুর, যেটা বলে বাজার পানবাজার রোডের মধ্যে ওই পুকুর দুটি। তো অন্য সময় দেখাবো এই পুকুর দুটি। বাট এখন এই পুকুরের মধ্যে আপনার এখনও লাইট দেবে, চারপাশে যখন লাইট দিবে তখন আরও বেশি সুন্দর লাগবে পুকুরটি। তো এই হচ্ছে আমার কথা। তো এখন বল দর্শক, আমি একটু আগে বলেছিলাম যে এখানে আড্ডা দেওয়া বা আমরা ঘুরতে আসা। বাট দুঃখের বিষয় হচ্ছে এখানে উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে লেখা আছে এখানে বসা এবং আড্ডা দেওয়া সম্পূর্ণরূপে নিষেধ, আদেশক্রমে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। তো আসলে বিষয়টা হচ্ছে এখানে আমাদের যেহেতু আমরা যেহেতু এখানকার স্থানীয় ছেলে, আমাদের একটি রিফ্রেশমেন্ট এবং মানে বসার বা গল্প করার একটি জায়গা প্রয়োজন, যেটা কক্সবাজারের মধ্যে নাই। বাট আমরা মনে করি এখানে যখন আমরা আসি তখন আমাদের একটু ভালো লাগা কাজ করে, বাট মন ফ্রেশ হয়, মাইন্ড ফ্রেশ হয়, বা আপনার হচ্ছে আড্ডা দেওয়া বা কথাবার্তা বিভিন্ন কাজ, বা আমরা বিভিন্ন কাজ করে এখানে আসি। বাট আমার যতটুকু ধারণা চিন্তা আপনার থেকে আমি বলতেছি, যদি এখানে যদি আড্ডা দেওয়া এবং বসা সম্পূর্ণরূপে নিষেধ আজ্ঞা যেটা করছে এটা যদি বাতিল করা হয় তাহলে সবচেয়ে ভালো বিষয় হয়।